হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে দেখব নাইনটিন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টির ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটেজিকে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আমি আলোচনা করেছি ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো অনেক কিছু জানার রয়েছে এই ভিডিওটাতে যেগুলো নোট করার প্রয়োজন হবে তোমরা নোট করে নেবে আদারওয়াইজ নলেজ অ্যাকাউন্ট ডট ইন ওয়েবসাইটে তোমরা এগুলো প্র্যাকটিসও করতে পারবে শেষকালে আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে শেষকালে একটা লাইক অবশ্যই করে যাও আগের দিন আমি বলার পর তোমরা অনেকে লাইক করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা এখনও লাইক করনি প্লিজ আজকের ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় একটা লাইক করে যাবে তাহলে তোমাদের জন্য প্রত্যেকদিন পরিশ্রম করে ভিডিও বানানোটা কিন্তু সার্থক হবে সো একান্ত একটা অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করে যাবে চলো প্রথমে আমরা যেটা দেখবো দেখো আগের দিনে আমি তোমাদের যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম যে টোকিও অলিম্পিক দু হাজার একুশ কততম অলিম্পিক তো এক্ষেত্রে তোমরা আমাকে সবাই অ্যান্সার করেছো অনেকেই কমেন্ট বক্সে অ্যান্সার করেছো এবং তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিকঠাক নাইনটি ফাইভ পার্সেন্ট কেন বলবো নাইনটি নাইন পার্সেন্ট সবাই কমেন্টে ঠিকঠাক অ্যান্সার করেছো চলো এটা বত্রিশতম অলিম্পিক নাগাল্যান্ডের রাজধানী কোহিমা নাগাল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল ফার্স্ট ডিসেম্বর নাইনটিন সিক্সটি থ্রিতে এবার আমরা দেখবো আগে আজকে কি কি কোয়েশ্চেন রয়েছে দেখো কোন রাজ্য সরকার পড়াই তুহার পাড়া প্রকল্পটা লঞ্চ করেছে এটা একটা এডুকেশনাল স্কিম যেটা লঞ্চ করেছে ছত্তিশগড় ঠিক আছে এটা লঞ্চ করার কথা ঘোষণা করেছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ পাকেল পড়াই তুহার পাড়া নামে একটা ছাত্র কেন্দ্রিক প্রকল্প দেখো কি হবে দ্য স্কিম উইল এনেবল দ্য স্কুল স্টুডেন্টস টু স্টাডি উইথ দ্য হেল্প অফ কমিউনিটি ইন দ্য লোকালিটিস অ্যান্ড ভিলেজেস ইন ভিউ অব দ্য সাসপেনশন অফ ক্লাসেস ডিউ টু করোনা ভাইরাস আউটব্রেক দেখো করোনা ভাইরাসের জন্য আমরা জানি এখন বিভিন্ন স্কুল কলেজ আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী রয়েছে বিভিন্ন ক্লাস সাসপেন্ড হয়ে রয়েছে এখন কোথাও মানে স্কুল টুল হচ্ছে না কলেজের ক্লাস হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সেজন্য চেষ্টা করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই হোক বা বিভিন্ন রাজ্য সরকার আমরা দেখেছি বিভিন্ন প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলোতে যে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছে সময় সময় এই এডুকেশানটা যাতে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় যাতে এডুকেশনের ওপর এটার কোনো এফেক্ট না পড়ে তো ঠিক সেই একই কারণে ছত্তিশগড় এই পাহাই তুহার পাড়া প্রকল্পটা কিন্তু লঞ্চ করেছে যাতে গ্রাম এবং লোকাল ছেলে মেয়েরা যাতে তাদের নিজেদের কমিউনিটির মধ্যে একটা মোটামুটি গ্রুপ তৈরি করে যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা ছত্তিশগড়ের চিফ মিনিস্টারকে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী অব ছত্তিশগড়কে ভূপেশ বাঘেল আর গভর্নর কিন্তু অনুসুইয়া উইকে ছত্তিশগড়ের এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে যেটা তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাবে সেটা হচ্ছে ছত্তিশগড়ের নয়া রায়পুরের নাম বদল করে কী রাখা হয় এটা শেষকালে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে শ্রী অটল বিহারী বাজপেয়ী চম্বাল প্রোগ্রেসওয়ে গোয়ালিয়র চম্বাল এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রী অটল বিহারী বাজপেয়ী চম্বাল প্রোগ্রেসওয়ে এখানে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শিবরাজ চৌহান শিবরাজ সিং চৌহান তো এই শিবরাজ সিং চৌহান কিন্তু এটা ঘোষণা করেছেন আচ্ছা মধ্যপ্রদেশের রাজধানী কোথায় ভোপাল মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল রয়েছেন অটল বিহারী বাজপেয়ী দু সালে ভারতরত্ন পুরস্কার পান এবং উনিশশো বিরানব্বই সালে পদ্মবিভূষণ পুরস্কার পান তোমরা যদি অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে সেপারেট একটা ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে সবাই লিখে জানাও অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে আমি একটা ভিডিও চাই তো আমি তোমাদের জন্য প্রোভাইড করে দিতে পারি এখানে তোমাদের জন্য আরও দুটো কোয়েশ্চেন থাকলো অটল বিহারী বাজপেয়ী রিলেটেড অটল বিহারী বাজপেয়ী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী কত সালে লোকমান তিলক অ্যাওয়ার্ড পান চলো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সরি কারেন্ট টপিক ডিসকাশান বলে একটা প্লেলিস্ট রয়েছে দেখবে আমাদের চ্যানেলে কারেন্ট টপিক ডিসকাশান দেখো এখানে প্রচুর ইম্পর্ট্যান্ট ভিডিও রয়েছে তোমরা যেগুলো যারা যারা নতুন তারা হয়তো জানো না কারেন্ট টপিক ডিসকাশান প্লেলিস্টে একটু চেক করো এখানে ভুরি ভুরি ভিডিও রয়েছে তোমাদের যেগুলো এক্সামের জন্য হেল্পফুল ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর স্পেশাল সেক্রেটারি ইন্টারনাল সিকিউরিটি পদে কে নিযুক্ত হলো দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে এস কে কৌমোদি মিনিস্ট্রি অফ হোম হোম অ্যাফেয়ার্সের মানে মন্ত্রী কে রয়েছেন এখন অমিত শাহ অমিত শাহ রয়েছেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর মন্ত্রী বিএসএফের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট আজকে একটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বিএসএফের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন রাকেশ আস্থানা বিএসএফের সম্পর্কে কয়েকটা জিনিস আমরা একটু এখানে দেখে নেব বিএসএফ ফর্মড হয়েছিল যেটা আমাদের ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর নাইনটিন সিক্সটি ফাইভে প্রথম ডিসেম্বর মাসের এক তারিখে উনিশশো সালে এটা ফর্ম হয়েছিল বিএসএফ এর হেডকোয়ার্টার তো নিউ দিল্লিতে আমরা জানি সবাই মোটো কি এটার মোটো রয়েছে একটা যেটা হচ্ছে ডিউটি আন টু ডেথ আর এটার ফাউন্ডারকে খুচরো ফারমুরাজ রুস্তামজি আমরা এটাকে বিএসএফের ফাউন্ডার বলে থাকি আচ্ছা চলো নেক্সট দেখবো ফুল স্পেকট্রাম ইন্ডিয়াজ ওয়ার্স নাইনটিন সেভেন্টি টু টু টোয়েন্টি টোয়েন্টি বইটা লেখককে ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার্স নাইনটিন সেভেন্টি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ওকে এটার বই এইটার লেখক হচ্ছেন অর্জুন সুব্রমণিয়াম দ্য বুক পোট্রে ইজ দ্য কম্প্রিহেন্সিভ অ্যাকাউন্ট অফ ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া এই সমসাময়িক ভারতের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কনফ্লিক্ট মানে বিভিন্ন সমালোচনা নিয়ে এই বইটাতে রয়েছে ঠিক আছে এই মানে পাস্ট ফাইভ ডিকেডস লাস্ট পাঁচ দশকের যে এই এইসব কনফ্লিক্ট সব যুদ্ধের ঘটনা এই সব জিনিস নিয়ে এটা রয়েছে যেটা নেক্সট মান্থে পাবলিশ হচ্ছে এবং এটা পাবলিশ করছে হারপার কলেজ পাবলিশার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নেক্সট দেখতে দেখবো আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে যৌথ সহযোগিতায় যে ওয়েব প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে তার নাম কি দেখো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটা দুজন মিলে ই পাঠশালা বলে একটা ওয়েব পোর্টাল লঞ্চ করেছে এটার এম কি এই ওয়েব পোর্টালটা কী করবে রেকগনাইজ দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড ডেভেলপ ইন্টারেস্ট ইন ফুটবল ফুটবলের ফুটবলের ক্ষেত্রে বিভিন্ন ক্রিয়েটিভিটি বিভিন্ন ইনোভেশান আমরা বলতে পারি বিভিন্ন ট্যালেন্ট ফুটবলের বিভিন্ন ট্যালেন্ট এবং মানে সেগুলোকে খোঁজা এবং সেগুলোকে ডেভেলপ করা ফুটবলের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করা এটা হচ্ছে ইউএ পোর্টালটার মেন এম অ্যাকচুয়ালি এটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে মাই ফুটবল কালচার মাই স্কিল অ্যান্ড মাই ট্রেনিং এই তিনটে আলাদা আলাদা এখানে ভাগ করা হয়েছে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দিস প্ল্যাটফর্ম অফ ই পার্টশালা উইল অ্যাক্ট টু ডেভেলপ দেয়ার ইন্টারেস্ট ইন ফুটবল ফুটবলে তাদের ইন্টারেস্ট বাড়াতে এটা সাহায্য করবে ইন্টারেস্ট বাড়ানোর চেষ্টা করবে থ্রু রিকগ্নিটিভ অ্যাপ্রোচেস বিভিন্ন ধরনের রিকগনি রিকগনিটিভ অ্যাপ্রোচের সাহায্যে তাদের মানে ফুটবলের প্রতি ইন্টারেস্ট বাড়ানোর চেষ্টা করা হবে যেমন ধরো পেন্টিং স্কিলস বিল্ডিং ব্লকস অ্যান্ড মেনি মোড আরও অনেক কিছু রয়েছে সেগুলো আমি সবট এখানে দিই নি আচ্ছা এখানে আরও কয়েকটা জিনিস আমাদের দেখে নিতে হবে যেটা হচ্ছে এআইএফএফ এআইএফএফ এর প্রতিষ্ঠা হয়েছিল টোয়েন্টি থার্ড জুন নাইনটিন থার্টি সেভেনে উনিশশো সাঁত্রিশ সালের তেইশে জুনে আচ্ছা হেড হেডকোয়ার্টার রয়েছে দিল্লির দারোগাতে ঠিক আছে আর প্রেসিডেন্ট এখন প্রফুল প্যাটেল রয়েছেন এ এর প্রচুর ইম্পর্টেন্ট এটা एग्जामে প্রচুর জিজ্ঞাসা করা হয় আচ্ছা ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সুব্রত দত্ত চলো নেক্সট क्वेश्चन আমাদের যেটা দেখব মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স উপজাতীয় স্বাস্থ্য আর পুষ্টি পোর্টাল স্বাস্থ্য স্বাস্থ্য এবং ত্রৈমাসিক মানে এটা অ্যাকচুয়ালি স্বাস্থ্য ঠিক আছে স্বাস্থ্য এবং ত্রৈমাসিক ই নিউজলেটার আলেক ই নিউজ লেটার নাম হচ্ছে আলেক এটা চালু করেছে তো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের মন্ত্রী পদে এখন কে নিযুক্ত রয়েছে তো এখানে আমরা কি দেখলাম দেখো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স উপজাতীয় স্বাস্থ্য এবং পুষ্টি পোর্টাল তার নামটা কি স্বাস্থ্য স্বাস্থ্য বলে একটা উপজাতি স্বাস্থ্য এবং পুষ্টি পুষ্টি পোর্টাল এবং ত্রৈমাসিক মানে তিন মাস ছাড়া ছাড়া বেরোবে পাবলিশ হবে ই এরকম একটা ই নিউজ লেটার যেটার নাম হচ্ছে আলেক এই দুটো চালু করেছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সের মন্ত্রী রয়েছেন অর্জুন মুন্ডা এই মিনিস্ট্রিটা ন্যাশনাল ওভারসিজ পোর্টাল এবং ন্যাশনাল ট্রাইবাল ফেলোশিপ পোর্টাল করার কথা ঘোষণা করেছে আলেক ইসা কোয়ার্টারলি নিউজ ই নিউজ লেটার অন হেলথ অ্যান্ড নিউট্রিশন তিন মাস ছাড়া ছাড়া বেরোবে এই ধরনের একটা ই নিউজ লেটার যেটা আলেক আচ্ছা মিনিস্টার অফ স্টেট সিং সারুতা রয়েছেন মিনিস্টার অফ স্টেট আর সেক্রেটারি আমরা যদি দেখি তাহলে হচ্ছে দীপক খান্দেকার নেক্সট যেটা দেখবো আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন বৈজ্ঞানিক তামিলনাড়ুর চিফ মিনিস্টার স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছেন দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সৌম স্বামীনাথন তিলনাড়ু রাজ্যে কোভিড নাইন্টিন মহামারী মোকাবিলায় তার পরামর্শমূলক ভূমিকার স্বীকৃতি হিসাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্পেশাল অ্যাওয়ার্ডটাইনি পেয়েছেন সৌম স্বামীনাথন খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন ভালো করে নোট করে রাখো মহা কোভিড নাইন্টিন যে মহামারী এই মোকাবিলায় বিভিন্ন ধরনের কাজকর্ম করেছেন তার বিভিন্ন ধরনের কর্মসূচি তার পরামর্শমূলক বিভিন্ন ধরনের ভূমিকা এগুলোর স্বীকৃতি হিসেবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এই স্পেশাল অ্যাওয়ার্ডটা তামিলনাড়ু মুখ্যমন্ত্রী স্পেশাল অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন সৌম স্বামীনাথনের হাতে হু এর হেডকোয়ার্টার কোথায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার মধ্যে যদি দেখি সুইজারল্যান্ডের আচ্ছা এপ্রিল নাইনটিন ফোরটি এইট আর হু ডিরেক্টর জেনারেল কে ট্রেড্রোস অ্যাডানম তামিলনাড়ুর চিফ মিনিস্টার এরাপত্তি কে পালানিস্বামী আর তামিলনাড়ুর গভর্নর বনওয়ারিলাল পুরোহিত চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে কোন রেসিং কার ড্রাইভার স্প্যানিশ গ্র্যান্ডপ্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি শিরোপা জিতেছে আমরা জানি বিভিন্ন এক্সামে বিশেষ করে রেলওয়ে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন আসে প্রচুর আসে এক্সামে তো স্প্যানিশ গ্র্যান্ডপ্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি শিরোপাটা কে জিতেছে দেখো এটা জিতেছে লুইস হ্যামিল্টন স্প্যানিশ গ্র্যান্ডপিক্স টু থাউজেন্ড টোয়েন্টি হেল্যাট সার্কিট দে বার্সেলোনা কাটালুনিয়া স্পেনে স্পেনে এটা হয়েছে আচ্ছা লুইস হ্যামিল্টন একজন ব্রিটিশ ড্রাইভার আমরা জানি ঠিক আছে অনেক সময় এটা জিজ্ঞাসা করা হয় ইনি কি আর সেকেন্ড পজিশনে রয়েছেন নেদারল্যান্ডের ভার্স স্টাপেন আর থার্ড পজিশানে রয়েছেন ফিনল্যান্ডের ভাল্টেরি পোটাস ঠিক আছে আমাদের এই তিনটে জিনিস বারবার এদিক ওদিক হয় বিভিন্ন গ্র্যান্ড পিক্সে মানে তিনজন কার রেসার আর কি ড্রাইভার লুইস হ্যামিলটন ম্যাক্স ভার্স্টাপেন আর ভাল্টেরি পোটাস ঠিক আছে আমি কদিন আগেই একটা গ্র্যান্ড প্রিক্সের কথা বলেছি তোমাদেরকে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এইগুলো একটা জায়গাতে কিন্তু নোট করে নেবে ঠিক আছে চলো নেক্সট আমরা যেটা দেখব ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে প্রত্যেক বছর পালন করা হয় নাইনটিনথ অগাস্ট এটা কেন পালন করা হয় মানবিক কাজ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং মানব হিতৈষী মানুষের উপকার হবে এই ধরনের কাজের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এবং স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর এই দিনটা কিন্তু পালন করা হয় ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে নেক্সট আমরা যেটা দেখব কোন আইআইটি ইউভিসেফ নামে একটা আলট্রাভায়োলেট জার্মি জার্মিসির ইর রেডেশ ইর রেডিয়েশন অর্থাৎ জিআই দেখো আলট্রাভায়োলেট জার্মি জার্মিসিরাল ইর ইউভি জিআই ভিত্তিক একটা ঘর নির্বিজন বা ডিসইনফেকশন যন্ত্রটা একটা যন্ত্র তৈরি করেছে তো এটা করেছে আইআইডি রোপার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রোপার আইআইটি ইন কোলাবারেশন উইথ মোমেন্টাম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা ডেভেলপ করেছে ইউভি স্টেট অব দ্য আর্টরুম ডিসিন ডিভাইস বেসড অন সিঙ্গুলার আলট্রাভায়োলেট জার্মিসাইডাল ইর রেডিয়েশন ইউভিজিআই চলো নেক্সট আমরা দেখব ইন্ডোনেশিয়ার স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় প্রত্যেক বছর সতেরোই আগস্ট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার তার স্বাধীনতা দিবস কিন্তু পালন করে থাকে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কি ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ান রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়ার কারেন্সি আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো বিডোডো উনিশশো সালে ইন্দোনেশিয়ার স্বাধীনতা অর্জন করেছিল অর্থাৎ আমাদের স্বাধীনতা ইন্ডিয়ার স্বাধীনতা পাওয়ার ঠিক দু বছর আগে চলো এগুলো ছিল আমাদের নাইনটিন্থ আগস্টের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আই হোপ তোমাদের জন্য এগুলো খুব ইউজফুল আর আমাকে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবে না যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ একটা ভিডিওটা লাইক করে দাও যদি ইউজফুল বলে মনে হয় তোমার জন্য ভিডিওটা চলো এবার আমরা দেখে নেবো আগের দিনের যে কোয়েশ্চেনগুলো আমাদের ছিল আঠেরোই আগস্ট যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো একবার কুইক রিভাইস দিয়ে নেব তোমরা যারা 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 আগের দিন ভিডিওটা পুরোপুরি দেখতে চাও তারা দেখো একবার স্ক্রিনটার উপর ট্যাপ করো ডান দিকে একটা আই বাটন দেখতে পাবে এই জায়গাটা করে সেখানে ক্লিক করে নাও তাহলে উইথ ডিটেলস তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে ওখানে দেখে নিতে পারবে শুনতে পারবে বিকজ এখানে আমি কিন্তু আর ডিটেলসটা আলোচনা করবো না ঠিক আছে চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী ছিল কোন ব্যাংক গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে উৎসাহিত করার জন্য ডিজিটাল আপনায় নামে একটা প্রচার শুরু করেছে কোন ব্যাংক এটা করেছে দেখো এটা পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করেছে কিন্তু নেক্সট আমরা দেখবো দেখো আগের দিন আমি এগুলো আলোচনা করেছিলাম তোমরা একটু একটু দেখিনি ভিডিওটা গোয়ারের সিও পদে কে নিযুক্ত হলো গোয়ারের সিও পদে দেখো কৌশিক খোনা কৌশিক খোনা নিযুক্ত হয়েছেন গো এয়ারের সিও পদে সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের জিপি গার্গ অপশন এ কোন ব্যাংক ভারতের সশস্ত্র বাহিনীতে কর্মরত সদস্যদের জন্য সৌর্য কেজিসি কার্ড চালু করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক হয়ে যাবে কোন কোম্পানি টু থাউজেন্ড টোকিও অলিম্পিকে ভারতীয় টিমের অফিসিয়াল স্পন্সর হবে এক্ষেত্রে অ্যান্সার আমি বলেছিলাম একদিন আইনক্স জিও আপ কোন অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন অর্থাৎ আমরুদ প্রকল্প বাস্তবায়নে কোন রাজ্য শীর্ষস্থান ধরে রেখেছে এক্ষেত্রে আগের দিনে আমি বলেছিলাম উড়িষ্যা ফার্স্ট রয়েছে এই ব্যাপারটা আমি বলেছিলাম আমরুদটা কি যোজনাটা তোমরা আগের দিনে ভিডিওটা একটু দেখে নাও কোন রাজ্য সরকার চেন নামে সেন্ট্রালাইজড ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল নাগাল্যান্ড অপশান সি কোন দেশ মহাকাশ গবেষণায় সহায়তা করার জন্য ভারতের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল নাইজেরিয়া অপশন এ কে চুয়াত্তরতম স্বাধীনতা দিবসে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন লঞ্চ করেছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের ছিল নরেন্দ্র মোদী কোন ভারতীয় ক্রিকেটার ই বাই গোর ব্র্যান্ড অ্যাম্বাসডার পদে নিযুক্ত হয়েছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হরভজন সিং ছিল ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করো আর তোমাদের আমি যে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলাম সেগুলোর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে করো লাইকটা কিন্তু তোমাদের কাছে আমি বারবার অনুরোধ করছি একটাই যে প্লিজ লাইকটা করো এটা আমাদেরকে প্রচুর ইন্সপায়ার করে আজকের নেক্সট তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাস দশটা এ এম এ ক্লাসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে জয়েন করে নাও যারা যারা নতুন রয়েছ প্রত্যেক দিন ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে নাও যাতে প্রত্যেকদিন তোমার কাছে নোটিফিকেশনটা ঠিকঠাক সময় পৌঁছে যায় ধন্যবাদ